नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। बंधुरा आजकेर ये भिडियोते एटीके मोहनबागान दल सीएफएल खेला निये किन्तु एक गुरुत्वपूर्ण आपडेट न्यूज तोमादेरके दीते चले एकटू स्किप ना करे भिडियोटा तोमरा शेष पर्यन्त देखते थाको एबं चैनेले प्रथमबार एसे थाकले चैनलटिके तोमरा सबस्क्राइब करे नियो। बंधुरा गतकाल किन्तु इंडियन नैशनल फुटबल टीमेर जोन्नो जे स्क्वाडटा घोषणा करा होयेछे सेई स्क्वाडे एटीके मोहनबागान दलेर तीन जन प्लेयारके डाका होयेछे। तो नजन प्लेयारे डाकार कथा छिलो बा नजन प्लेयार चले जाबे बोलेई सीएफएल खेलबे ना एरकम एकटा चिठि दियेछिलो, किन्तु जेहेतु কালকে আমরা দেখে নিলাম যে কটা প্লেয়ার যাচ্ছে সেই স্কোয়াডে বা রয়েছে, তো তিনটে প্লেয়ার কিন্তু স্কোয়াডে রয়েছে। তো সেই ক্ষেত্রে সেই সমস্যার সমাধানটা কিন্তু হয়ে গেছে এমনটা কিন্তু এখন বলতেই পারি, কারণ মাত্র তিনজন প্লেয়ার যাচ্ছে নজন থেকে। তো সেই ক্ষেত্রে বাকি ছজন প্লেয়ার মোটামুটি এখন কিন্তু 24-25 জনের স্কোয়াড কিন্তু রয়েছে এটিকে মোহনবাগান দলের সিএফএল খেলার জন্য। কিন্তু তো এখন শুধু সময়ের অপেক্ষা কনফার্মেশনটা আসার জন্য যে কখন ঘোষণা করবে যে না সিএফএল খেলবে, এরকম আমরা একটা নিউজ পাবো। তো সেই ক্ষেত্রে আজ কিন্তু আইএফএ একটা বৈঠক করতে চলেছে বা মিটিং করতে চলেছে। তো সেই বৈঠকের পরে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে এটিকে মোহনবাগান দল সিএফএল খেলবে কি খেলবে না। অর্থাৎ আজকে কিন্তু অবশ্যই আলোচনা হতে চলেছে যে এটিকে মোহনবাগান দল তারা সিএফএলে খেলবে কি খেলবে না এই বিষয়টা নিয়ে এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে কিন্তু একটা বৈঠক রয়েছে আজ আর শনিবার। তো সেই শনিবারের কিন্তু সেই বৈঠকটা রয়েছে। তো সেই বৈঠক শেষ হওয়ার পরে কিন্তু আমরা জানতে পারবো যে এটিকে মোহনবাগান দল সিএফএল খেলবে কি খেলবে না এই বিষয়টা নিয়ে কিন্তু আজকেই জানা যাবে কনফার্মেশনটা। কিন্তু খেলার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে 99% রয়েছে, বাকি 1% কিন্তু ওই যেটা বললাম বৈঠকের পরে কিন্তু আমরা জানতে পারবো। এখন সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এটিকে মোহনবাগান দল সিএফএল অবশ্যই খেলছে, এইটুকু তোমাদেরকে বলে দিই। তো দেখা যাক বৈঠকের পরে কি আপডেট নিউজ আসে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো নেক্সট একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে এই ইম্পর্টেন্ট আপডেট নিউজটা তোমাদেরকে দেওয়া ছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও।